আর্লো বলে যে আমি তার নাম জানি না, এটা তার নাম আর্লো বলে। তারপর আর্লো বলে স্পট যাতে বন্য বাচ্চা পিছন ফিরে দেখে, হয়তো এই নামটা তার পছন্দ। আর্লো স্পটের বন্ধু হয়ে যায়, তারা একসাথে হাঁটা শুরু করে। আসলে আর্লো তার বাড়িতে যাচ্ছিল, কিন্তু পথটা বোঝা গেল না। তারপর তারা এমন একটা জায়গার পাশ দিয়ে গেল যেখানে লম্বা ঘাস ছিল। আর্লো সেই ঘাসে লেজ নাড়াচ্ছে, সেই ঘাস থেকে অনেক ফায়ারফ্লাই বের হয়। প্রথমে তারা খুশি হয়ে যায়, তখন আর্লোর মনে পড়ে যে তার বাবাও আর্লোকে খুশি করার জন্য এটি করে। এটা আবার দুঃখিত হয়, মন খারাপ হয়ে বসে থাকে আর্লো। আর্লো কাদার উপর কাঠের পাঁচ ছোট ব্লক দাঁড়িয়ে আছে, এবং তারপর কাদা মধ্যে বড় কাঠ রাখা। এর মানে আর্লো স্পটকে তার পরিবার সম্পর্কে বলছিলেন, আমরা পাঁচ ছিলাম কিন্তু আমার বাবা মারা যান। যখন এটি স্পট থেকে কোন প্রতিক্রিয়া দেখতে পায় না, তখন এটি আবার দুঃখ পায়, যাকে বলছি। কিন্তু তখন স্পটও উঠে দাঁড়ায় এবং কাদার মধ্যে কাঠের তিন খণ্ড দাঁড়িয়ে থাকে। সে কাদায় দুটি বড় কাঠের খণ্ড রাখে, আর কাঠের ছোট টুকরো দেখে সে দুঃখ পায়, কারণ সে ছিল সেই ছোট কাঠের টুকরো। সে বলতে চায় তার বাবা মাকে হত্যা করা হয়েছে এবং সে এই পৃথিবীতে একা। তারা একে অপরকে জড়িয়ে ধরে মন খারাপ করে বসে থাকে। পরের দিন তারা তাদের পরবর্তী পথে চলে যায়, কিন্তু তারপর ঝড় আসে, প্রবল বৃষ্টি শুরু হয়। এটা একই বন্যা ছিল যে তার বাবা মারা গেছে। এটি ভয় পায় এবং সেখান থেকে দৌড়াতে শুরু করে, গাছের নিচে লুকিয়ে থাকে। কিন্তু যখন জেগে ওঠে তখন দেখে যে এটি স্রোত থেকে অনেক দূরে, কোথাও স্রোত দেখা যাচ্ছিল না, যার মাধ্যমে তার বাড়ি তল্লাশি করা যায়। এটা দুঃখজনক হয়ে ওঠে এবং সামনে এগোতে থাকে। তারপর অদ্ভুত পাখি দেখতে পায়, তাদের মনে হচ্ছিল চতুর পাখি। আর্লো তাদের জিজ্ঞাসা করে যে আপনি আমাকে বলতে পারেন যে স্রোত কোথায়, আমি আমার বাড়িতে যেতে চাই। ওই পাখিগুলো বলে আমরা জানবো কি করে, এর সাথে আমাদের কোন যোগসূত্র নেই। ঝড় বা বন্যায় যেসব পাখি মারা যায় আমরা সেগুলো খেতে বের হই। সেই অদ্ভুত পাখিরা আর্লোকে একটা প্রশ্ন করে, আপনি কি সেই বন্য বাচ্চাকে দেখেছেন, তাই আমাদের বলুন। এখন আর্লো তাদের ভয় পেয়ে গেল, কারণ ওই পাখিগুলো আর্লোর সামনে শেয়ালের মতো ছোট প্রাণী খেয়ে ফেলেছে। ভয় পেয়ে আর্লো তাদের বলে যে স্পট কোথায়, কিন্তু যখন দেখে যে সেই পাখিগুলো তাদের পিছু নিচ্ছে, তাই আর্লো দৌড়াতে শুরু করে। যখন স্পটটিকে তার পিঠে বসিয়ে দেয়, তখন তাদের সামনে আসে বড় বড় ডাইনোসর। তারা আর্লোর বাবা মায়ের চেয়ে বিশাল ছিল, তাই আর্লো ভয় পেয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তারপর সেখানে একটি বিশাল ডাইনোসর আসে যে সেই ডাইনোসরদের পিতা ছিল। এটি আর্লোকে ফিরে ডেকে বলে যে ভয় পেও না, আমরাও নিরামিষাশী। তারপর আর্লো এটাকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে বলতে পারেন যে স্রোত কোথায়, আমি আমার বাড়িতে যেতে চাই। এটা ঠিক আছে, আমি আপনাকে বলবো, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে, কেউ আমার গরু চুরি করেছে। প্রথমত আপনারা দুজনেই আমাকে আমার গরু খুঁজে বের করতে সাহায্য করুন। এখন তারা সবাই গরু খুঁজতে শুরু করেছে, তারা গরু খুঁজে পায়। এখন সেই দৈত্যাকার ডাইনোসর বলে এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে মাউন্ট গরু, এদের মধ্যে চোর আছে। ওটা আর্লোকে বলে যে তুমি ওখানে একটা পাথর দেখছো, সেখানে গিয়ে চিৎকার, যাতে আমার গরুর চোর বের হয়ে আসে। এটা ভয় ছিল, কিন্তু তার বাড়ি খুঁজতে হয়েছে, তাই সেখানে যেতে হলো। পাথরের মধ্যে দাঁড়িয়ে চিৎকার শুরু করতেই এর কণ্ঠস্বর নিচু হয়ে গেল, এটি একটি ডাইনোসর মতো মনে হয় না। তারপর দাগ তার পায়ে কামড় দেয়, এবং এখন আর্লোর আসল কণ্ঠ বেরিয়ে আসে। এটা জোরে চিৎকার, এর আওয়াজ শুনতে শুনতে গরুর চোর বেরিয়ে আসে। তারা ছিল ছমছমে পাখির মতো দুর্বল ডাইনোসর। তারা বেরিয়ে আসার সাথে সাথে দৈত্যাকার ডাইনোসরগুলিও সেখান থেকে আসে এবং তাদের উপর আক্রমণ শুরু করে। তারা অনেক লড়াই করে, অবশেষে সেই দুর্বল এবং ভয়ঙ্কর ডাইনোসরগুলি সেখান থেকে ছুটে যায়। দৈত্যাকার ডাইনোসররা তাদের গরু নিয়ে যাওয়ার সময় সেখান থেকে চলে যায়, সঙ্গে ছিলেন আর্লো ও স্পটও। তারপর রাতে তারা আগুনের চারপাশে বসে একে অপরের সাথে গল্প করছিল। দৈত্যাকার ডাইনোসর তাদের বলছিল যে আমার অনেক ক্ষমতা আছে এবং এর শক্তির গল্প বলা শুরু করুন, যে আমি এই কাজ বা সেই কাজ করেছি। আর্লো বলে যে আমার বাবাও তোমার মতো শক্তিশালী ছিলেন, এবং আপনি কি এটা ভয় পেতে না জানেন? সেই দৈত্যাকার ডাইনোসর বলে যে না, আমার ছেলে এটা হতে পারে না, যাতে কেউ ভয় পায় না, প্রত্যেকেই ভয় অনুভব করে, এটি প্রকৃতিতে রয়েছে, কিন্তু আসল ব্যাপার হলো তা কাটিয়ে ওঠা।
আপনার ভয় নিয়ে চলুন, তবে এটি আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না। যখন আপনি শিখবেন যে কিভাবে জিনিসগুলির মুখোমুখি হতে হয়, আপনি স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হয়ে উঠবেন। খুব বেশি ভাববেন না, আমরা সকালে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন আরলো খুশি হয়ে যায়। তারপর প্রতিশ্রুতি অনুসারে তারা সবাই, এমনকি বিশালাকা ডাইনোসরের গরুও আরলোকে তার বাড়িতে রেখে চলে যায়। হাঁটতে হাঁটতে তারা শীর্ষে পৌঁছায় যে তাদের মাথা মেঘের মধ্যে ছিল। ওরা সামনে পাহাড় দেখছিল, সেই পাহাড়ের সাথে স্রোত ছিল, মানে আরলোর বাড়ি কাছেই ছিল। সেই বিশাল ডাইনোসর স্পট এবং আরলোকে বলে যে, বাচ্চারা, আমি তোমাদের এখানে নিয়ে এসেছি, আমাদের ফিরতে হবে, এখন নিরাপদে আপনার বাড়িতে পৌঁছান। আরলো খুশি হয়ে লাফাতে লাফাতে ওই দিকে যায়। আরলো এবং স্পট জোরে কথা বলা শুরু করে, কারণ তারা খুশি ছিল। কিন্তু তখন আমরা দেখি যে একজন বন্য মানুষও তাদের মতো কথা বলছিল। স্পট সেই মানুষের দিকে তাকিয়েছিল। স্পট তার দিকে এগোতেই আরলো তাকে ধরে রাখে। এটি তাকে তার পিঠে বসায় এবং সামনের দিকে এগিয়ে যায়। এটি সেই পাথরগুলিতে পৌঁছায়। কিন্তু সেই ভয়ঙ্কর পাখিরা আবার সেখানে আসে। তারা স্পটকে ধরে তাদের সাথে নিয়ে যায়। আরলো তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু নিচে পড়ে যায়। এখন আরলো বুনো গাছে আটকে গেল। এটি খারাপভাবে আটকে ছিল। আরলো মন খারাপ হয়ে যায়। কিন্তু তখন তার বাবা সামনে আসে। আরলো অবিলম্বে সেই গাছের ফাঁদ থেকে নিজেকে মুক্ত করে, এটা তার বাবার পিছনে হাঁটা শুরু করে। বাবাকে দেখতে গিয়ে বলে, বাবা, তুমি ফিরে এলে, তুমি এখানে ছিলে। কিন্তু আরলো লক্ষ্য করে যে তার পায়ের ছাপ সেই ভেজা কাদায় ছিল, কিন্তু তার বাবার পায়ের ছাপ ছিল না। এর মানে এটা ছিল তার কল্পনা মাত্র। কিন্তু এর বাবা তার কল্পনায় বলেছেন যে আপনাকে স্পট খুঁজতে হবে। আরলো নিজেই স্পট অনুসন্ধান করতে চেয়েছিল, কারণ এটি তাকে অনুপস্থিত ছিল। আরলো এগিয়ে যায় এবং চিৎকার শুরু করে। তারপর দেখতে পায় যে সেই ভয়ঙ্কর পাখিরা একটি কাঠের মধ্যে স্পট বসানোর সময় তাকে লক্ষ্য করার চেষ্টা করছে, কিন্তু স্পট সেই কাঠের মধ্যেই লুকিয়েছিল। প্রথমবার কেউ আরলোর বন্ধু হয়। তাকে এ অবস্থায় দেখে সে আগ্রাসী হয়ে ওঠে, এবং এখানে প্রথমবারের মতো আমরা আরলোকে পরিপক্ক এবং আক্রমণাত্মক দেখতে পাচ্ছি। আরলো জোরে চিৎকার করে, কিন্তু তারপর বন্যা আসে। সবকিছু তার সাথে প্রবাহিত ছিল। আরলো এটাকে পাত্তা দেয় না এবং স্রোতে লাফিয়ে পড়ে। এটি স্পট সংরক্ষণ করেছে। এটি কোনোভাবে স্পটকে স্রোতের বাইরে নিয়ে যায়। কিন্তু শরীরে ক্ষতবিক্ষত ছিল, এর মানে এটি গুরুতরভাবে আহত হয়েছিল। সেখান থেকে তারা এগিয়ে যায়। স্পট বসে ছিল আরলোর পিঠে। তারপর সে আবার সেই বন্য মানুষকে দেখতে পায়। এবার আরলো তাকে ওই লোকটার কাছে যেতে দেয়। তারপর স্পট অবিলম্বে তার লেজ থেকে নেমে আসে এবং সেই বন্য মানুষের দিকে ছুটে যায়। সে দেখে যে সে আমার বাবা। সেখানে তার মা ও ভাই বোনরাও ছিলেন। স্পটের বাবা তাকে ভালোবাসে, তাকে কোলে বসিয়ে দেয়। আরলো যখন এই আবেগঘন দৃশ্য দেখে, তখন তার পরিবারের কোথাও মনে পড়ে এবং এটি দুঃখজনক হয়ে ওঠে। তারপর স্পট অবিলম্বে এটি আসে এবং তার উপর বসে। এর মানে তিনি এখনও এটি নিয়ে আরলোর পরিবারের সন্ধান করতে চান। সে এর সাথে যেতে চায়। আরলো তাকে মুখ থেকে দূরে রেখে তাকে তার পরিবারের কাছে যেতে বলে, এটা তোমার জায়গা, আপনি ভালোবাসা এবং যত্ন প্রাপ্য। তারা দুঃখের সাথে একে অপরকে বিদায় জানায়। অনিচ্ছায় এখন আরলো তার পরিবারের দিকে চলে যায়। আরলো চলতে থাকে এবং অবশেষে এটি সামনে তার বাড়ি দেখতে পায়। কাঁদতে থাকে। এর মা ও ভাই বোনরাও সামনে থেকে আসে। তারা একে অপরের সাথে দেখা করে, কিন্তু তারা তাদের পরিবারের নেতা অর্থাৎ আরলোর বাবাকেও হারিয়েছিল। আরলোর মা বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, এখন সেই দিন যেদিন তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবে। এতে বলা হয়েছে যে যখন আপনি মহান কাজ সম্পন্ন হবে, আপনি সেদিন আপনার পদচিহ্ন সেট করতে পারেন। আসুন এবং আপনার আঙুলের ছাপ সেট করুন। আরলো খুশি হয়ে যায়। এতে বাবার স্বপ্ন পূরণ হয়েছে। এটা তার বাবার ইচ্ছা মতো হয়। এর বাবা এর সাথে ছিলেন না, তবে এটি সর্বদা শক্তিশালী থাকবে এবং তার বাবাকে সবসময় মনে রাখবে। এর সাথে এটি তার পিতার পদচিহ্নের সাথে তার পদচিহ্নও সেট করে। এই ইতিটা দিয়েই সিনেমার গল্প এখানেই শেষ। আমি আশা করি আপনি এই সিনেমা পছন্দ করেছেন।